স্কুল ইউডাইস আমি কেনেকৈ ফিল আপ কৰিব লাগে সেইটোৱে আমি এতিয়া আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। ফাৰ্ষ্ট অফ অল আপোনালোকে ইয়াত মাৰিব ইউডাইস, ইউডাইস প্লাছ মাৰিলে হ'ল 2022 বা 2023 যিকোনো সেইটো মাৰক, মাৰিলে আপোনালোকে ইয়াত চাব https/ আপোনাৰ udaisplus.gov.in আছে, udaisplus.gov.in যোনখিনি আছে এইখিনি মাৰিলে হ'ল। আপোনাৰ ক্লিক কৰাৰ লগে লগে আমাৰ মূল যোনখন পেজ আছে সেইখন পেজ খোল খাই যাব। ইয়াত আপোনালোকে দেখিব পাৰিব ইয়াত ছিলেক্ট লেংগুৱেজ বুলি আছে, আপোনালোকে যোনটো কমফৰ্টেবল ইংলিছ আৰু হিন্দী, হিন্দী মিডিয়াম স্কুল আছে সিহঁতে হিন্দীটো ভাল হ'ব বুজিবৰ কাৰণে হিন্দীটো দিলে হ'ল। আৰু যোন নৰ্মেলি আমাৰ এছামিজ হওক বেংগলী হওক ইংলিছ মিডিয়াম যি স্কুল আছে হাই স্কুল আজিকালি সকলো স্কুলৰ কাৰণে কম্পালচৰি ফিল আপ কৰিব লাগে, সেইটো কাৰণে আমি গৈ পেলাই আমি ইংলিছ লেংগুৱেজটো আমি কমফৰ্ট ফিল কৰোঁ সেইটো কাৰণে ইংলিছটো আমি দিছোঁ, যাৰ যোনটো ভাল লাগে সেইটো দিব পাৰোঁ। আপোনালোকে ইউডাইছত মেইনলি হ'ল লগইনত যাব, লগইনত গৈ পেলাই প্ৰপাৰ এণ্ড ফেচিলিটিছত যাব, তাত গৈ পেলাই আপোনালোকে যেতিয়া ক্লিক কৰিব তেতিয়া এখন মূল পেজখন খুলি খাব, স্কুল প্ৰফাইল এণ্ড ফেচিলিটিজ মেনেজমেণ্ট। এইখিনিত আপোনালোকে এটা বস্তু চাব, এইখিনি আপোনালোকৰ মোবাইলত যিমানখিনি স্কুল আছে চব স্কুলৰ হেড এইচ এমৰ এডমিনিষ্ট্ৰেশ্যন মোবাইলত এখন ID পাছৱৰ্ড ব্লকৰ ফালৰ পৰা দিয়া হৈছে, প্ৰত্যেকখন স্কুলৰ কাৰণে পৃথক পৃথক দিয়া হৈছে। সেইখন আপোনালোকে ইউজাৰ আইডিটো নৰ্মেলি স্কুলৰ ড্ৰেছ কোডখনে হয়, আপোনালোকে স্কুলৰ ড্ৰেছ কোডখন মাৰি দিব আৰু পাছৱৰ্ডখন আপোনালোকৰ মোবাইলত যোনটো আহিছে SMSৰ মাধ্যমত সেইখিনি পাছৱৰ্ডখন আপোনালোকে মাৰিব। মাৰাৰ পিছত তলত কেপচা কোডখন আছে, কেপচা কোডখন আপোনালোকে ধুনীয়াকৈ মাৰিব। কেপচা কোডখন ভুল যদি হয় তেতিয়াহ'লে নহ'ব, ইয়াত এটা ৱৰ্ড মোৰ ভুল হৈ গ'ল, এইখিনি আপোনালোকে চাব যে ভুল নহয় কোনো মতে। কেপচা কোডখন ভুল হ'লে আপোনাৰ গোটেইখিনি প্ৰফাইলখনে ভুল হৈ যাব, নুখুলে আৰু চিধা চিধি কথা। আপোনালোকে শুদ্ধকৈ মাৰিব তেতিয়া এনেকৈ পেজ এখন খুলি খাব, স্কুলখনৰ নাম আপোনালোকে ইয়াত দেখা পাব, আপোনাৰ যোনটো স্কুল আছে সেইখিনিত আপোনালোকে স্কুলখন নামটো দেখা পাব। ছাইডত আপোনালোকে ইউডাইছখনো দেখা পাব, ইউডাইছ কোড কিমান আপোনালোকৰ স্কুলৰ মোৰটো যেনেকৈ আছে যোনটো আছে মিলিছে, কেটাগৰীখন চাব পাৰে স্কুলখন প্ৰাইমাৰী হয়নে এমই হয় এমই ছেশ্যন হয়নে হাই ছেশ্যন হয় যোনটো হয় এইটোত দিওঁ। ইউজ ৰোল স্কুল ইউজাৰ উইথ DCF এণ্ট্ৰি পাৰ্মিশ্যন ডাউনলোড এণ্ড ৰিড দ্য ইনষ্ট্ৰাকশ্যন এণ্ড ইউজ ইউজাৰ মেনুৱেল বিফ'ৰ ষ্টাৰ্টিং টু ফিল দ্য ডাটা কেপচাৰ ফৰ্মেট DCF। আপোনালোকে সকলোৰে হাতত DCF এখন আছে অলৰেডি, আমাৰ যোনটো ক্লাছটা সেইটো ক্লাছটো অলৰেডি দিয়া হ'ল, আপোনালোকৰ ক্লাছটো যদি দিয়া নাই আপোনালোকে কণ্টেক্ট কৰক, DCFখন আপোনালোকে পাব, তাতে আপুনি ইনষ্ট্ৰাকশ্যনটো ফিল আপ DCF কেনেকৈ ফিল আপ কৰিব এইটো পাব। ইউজাৰ মেনুৱেল অফ ইউডাইছ ছফ্টৱেৰ, আৰু আপোনালোকৰ ই ইউডাইছ গোটেই হ'ল ইউডাইছৰ যদি কিবা প্ৰব্লেম হয় আপোনালোকে ইয়াত ছাৰ কণ্টেক্ট নাম্বাৰ এণ্ড ডিটেইলছ দিয়া আছে ব্লক MIS, ইয়াত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে ব্লক MISৰ ডিটেইলছখন পাই যাব। আমাৰ যোনখন MIS আছে আমাৰ MISৰ নামটো আৰু নাম্বাৰখন দিয়া আছে, ছেইম তেনেকৈ আপোনালোকে ডিষ্ট্ৰিক্ট MISৰো ইয়াত নাম আৰু নাম্বাৰ পাই যাব, তাৰপৰা আপোনালোকে কণ্টেক্ট কৰিব পাৰিব যদি কিবা ভুল ভ্ৰান্তি হয় আপোনালোকে কৰিবলৈ কিবা প্ৰব্লেম হয় আপোনালোকে তেখেতলোকৰ লগত কণ্টেক্ট কৰিলে তেখেতলোকে যিমানখিনি পাৰে আপোনালোকক সহায় কৰিব এইটো মেটাৰে। তাৰপিছত ক্লিক হেয়াৰ টু অপেন দ্য DCF টু ফিল আপ দ্য ডাটা, আমি যোনখিনি কাম কৰিম এতিয়া ইউডাইছ যোনখিনি ফিল আপ কৰিবলগীয়া আছে ফিল আপ কৰিবৰ কাৰণে আমি কি কৰিব লাগিব, ক্লিক হেয়াৰ টু অপেন দ্য DCF টু ফিল দ্য ডাটা, আমি এইটো এইখিনি লিংকত আমি ক্লিক কৰিম, কৰাৰ লগে লগে মূল পেজখন খুলি খাব। তাৰপিছত কি দিয়া আছে ইম্পৰ্টেণ্ট নোটছ কিবা এটা দিয়া আছে, এনচিয়'ৰ দ্য ফলোয়িং পইণ্টছ বিফ'ৰ ছাবমিটিং ডাটা DCF এপিয়াৰ এজ পাৰ দ্য বিলো ক্ৰাইটেৰিয়া অনলি, ঠিক আছে, স্কুল নেম স্কুল ক্যাটাগরি লোয়েস্ট ক্লাস এন্ড হাইস্ট ক্লাস স্কুল ম্যানেজমেন্ট ইফ এনি ডিসপেন্সারি ফাউন্ড প্লিজ রিচ আউট টু ইউর রেসপেক্টিভ ব্লক MIS ফর দ্য কারেকশন। মানে জলের লগত আপনাদের কল কিবা যদি ভুল ভ্রান্তি হয় আপনাদের কত কারেকশন করবো কারণে এই MIS তাহলে আপনাদের যাব লাগবে, তার আগত আপনাদের যদি ভুল ভ্রান্তি নহয় অল্প ধুনিয়াকে চাই পেলায় ভালকে করলে বস্তু নেক্সট স্টেপত আপনাদের ইমান প্রবলেম ফেস করবলগিয়া নহয়, কেউ এই ডাইসখনে আমার স্কুলের খুব মূল বস্তুটি হয়, লাইচতে আমি কি আছে নাই আছে সবখিনি আমি ইয়াতে মেনশ্যন কৰি দিব পাৰোঁ, যদি কিবা ভুল ভ্ৰান্তি আছে আমি ইয়াতে ঠিক কৰি ল'ব পাৰোঁ, কাৰোবাৰ যদি লেংগুৱেজ চেঞ্জ কৰিবলগীয়া আছে ইয়াতো বহুতবিলাকো লেংগুৱেজ চেঞ্জ কৰিব পাৰিব। তাত কি আছে 1.1 to 2.27 আমাৰ পইণ্ট কেইটা আছে এইকেইটা পইণ্টৰ মাজত আমি কি কৰিব লাগিব ফিল আপ কৰিব লাগিব, যাতে এটা ফিল আপত আমাৰ ভুল ভ্ৰান্তি নহয় এইখিনি আমি ভালকৈ চেক কৰিব লাগিব। ইয়াত কিবা এটা ইম্পৰ্টেণ্ট দিয়া আছে selection 1 school profile location structure management and medium of instruction, here diya ase
নিড টু কারেকশন, ইয়াত স্টেটাস হচ্ছে নিড টু কারেকশন। নিড টু কারেকশন মানে আমি কারেকশন করেছিলাম আর কোনগুলোকে আছে, এখানে বস্তুটা আপনাদেরকে চাবো। তাতে আমি এতিয়া মূল পেজখনতে যাব, ডাটা 1.1 টু 1.7 আমি এখানে ডাটা এটা কারেকশন করি। যদি সম্ভব হয় আপনাদের প্রিভিয়াস ইয়ারের ড্যাশবোর্ডটা হাতত লই লব, তাহলে আপনাদের ইমান প্রবলেমটো নহয় মানে। ইয়াত ধুনিয়াকে দিয়ে আছে মূল স্কুলখনের নামখন আহি গেল, কোনটো ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট আহি গেল, ব্লক আহি গেল রুরাল নে আরবানটো আহি গেল, রেভিনিউ ব্লক কোনটো আছে এটো আহি গেল, ভিলেজ কোনখন আছে এটো আহি গেল, ক্লাস্টার কোনখন আছে এখন আহি গেল। আমি ইয়াত কারেকশন করবলগীয়া নাই। যদি কারোবার মোবাইল নাম্বার স্কুলের আগর হেড স্যার বা যেটা নতুন জন আপডেট করবলগীয়া আছে মোবাইল নাম্বারটা আপডেট করব, সেটা মই দেখাই দিম কেনকে আপডেট করে। বেলেগ আর একটা ভিডিওত মই ডিসক্রিপশন লিঙ্ক থাকিব, এখন ভিডিও গিয়ে আপনার হেড মাস্টার নাম্বারটা আপডেট করব। হেড অফ স্কুল চেঞ্জ দ্য ডিটেলস সব মোবাইল নাম্বার প্রাইমারি মূল এখানে বস্তু ডাটা ঠিকই আছে, একটু চেঞ্জ করবলগীয়া একটু বস্তু নাই। 1.1 টু 1.13 লেগে মই ইয়াত পাই গেলো, এখানে ঠিকই আছে। 1.18 টু 1.38 অত যাম, আমার ইয়াত করবলগীয়া কাম আছে, ঠিক আছে। একটু পেজত আমার করবলগীয়া কি কাম আছে, হেড অফ স্কুল, স্কুল হেড যোনজন আছে তেখেতর নাম যদি ইয়াত বেলেগ আছে তো বেলেগ আপনাদেরকে দিব পারে। মোবাইল নাম্বার ইয়ার পর আপনি আপডেট করব পারে, মোবাইল নাম্বারটা আপডেট করার পিছত আমি ইয়াতে যাম গে, আমার নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ টট এজ সাবজেক্ট এসামিস ক্লাস ইন হুইচ ল্যাঙ্গুয়েজ আর টাফ, কোন ক্লাস ল্যাঙ্গুয়েজ কোন অলপ টাফ লাগে, কিমান ল'ৰা ছোৱালী টাফ লাগে আপনি ইয়াত চেক করব, ক্লাস ওয়াইজ আপনাদের করব। এখানে গল, এখানে যাওয়ার পিছত আপনাদের নেক্সট আপনাদের ইয়াত পালে 1.23 শিফট অফ স্কুল আছে, নো ডাজ দ্য স্কুল রান এনি স্কিল ট্রেনিং সেন্টার আফটার স্কুল আওয়ার, স্কুলের পিছত যদি আপনাদের কিনা স্কিল করা ল'ৰা ছোৱালী এইখানে বস্তু আপনাদের ইয়াত ধরা পড়ে। ইজ দিস এ রেসিডেন্টাল স্কুল, আপনার স্কুল ফোন রেসিডেন্টাল নন রেসিডেন্টাল, যদি নন রেসিডেন্টাল আছে মূলত নন রেসিডেন্টাল টু কারণে নন রেসিডেন্টাল বলে দিয়ে রেখেছি, রেসিডেন্টাল রেসিডেন্টাল বা কমপ্লিট রেসিডেন্টাল পার্সিয়াল রেসিডেন্টাল নন রেসিডেন্টাল, কারণ নন রেসিডেন্টাল অবভিয়াসলি নন রেসিডেন্টাল দিয়ে রেখেছি আমি। আপনাদের ইয়াত চাব ইফ নন রেসিডেন্টাল হলে ইয়াস নো কি দিব লাগে চাই দিব বস্তুটো, আইদার দ্য বোর্ডিং হোস্টেল যদি হোস্টেল আছে কারোবার স্কুল, মোস্ট প্রবলি আমার স্কুল তো হোস্টেল নাই, যেমন গভর্নমেন্ট স্কুল আছে কিছুমান স্কুল থাকিব পারে কিন্তু আমার ইয়াত তো নাই। এখানে চার পিছত আপনাদের যাবগে 1.31 ডিস্টেন্স স্কুল কিলোমিটার ইন নিয়ারেস্ট গভর্নমেন্ট এইডস স্কুল, আপনাদের প্রাইমারি স্কুল কিমান ডিস্টেন্সত আছে, আপার প্রাইমারি কিমান আছে, সেকেন্ডারি স্কুল কিমান আছে ডিস্টেন্সত, হায়ার সেকেন্ডারি কিমান আছে ডিস্টেন্সত, কোন স্কুল আপনাদের স্কুলের পর কিমান ডিস্টেন্স আছে সেটা মেনশন করব লাগবে। এখানে যাবে করার পিছত আমার হয় যে স্কুল অ্যাপ্রোচেবল উইথ অল ওয়েদার, আপনার স্কুল গোটেই যেমন বছর ওয়েদারও গোটেই ওয়েদার সাপোর্ট করে নি স্কুলের রোডটি, যদি করে তো করে যদি না করে মোটো করা নাই, এটি মানে মনে দিল নাম্বার অফ ইনস্টিটিউট ডেস প্রিভিয়াস ইয়ার একাডেমিক ইয়ার লাস্ট ইয়ার একাডেমিক ইয়ার কিমান একাডেমিক ডে আছে আমার এখানে ইয়াতে ভরাবো। অ্যাভারেজ অফ স্কুল আওয়ার্স অফ চিলড্রেন এস পার নাম্বার অফ আওয়ার্স চিলড্রেন স্টে ইন স্কুল, এটা ল'ৰা ছোৱালী কিমান টাইম স্কুলত থাকে এখানে দিলে, অ্যাভারেজ স্কুল আওয়ার্স অফ দ্য টিচার নাম্বার আওয়ার্স অফ টিচার স্টে ইন স্কুল, শিক্ষক এজন্য কিমান টাইম স্কুলত থাকে এখানে ভরালে, প্রাইমারি স্টেজ লেভেল দিলে এখানে দেওয়ার পিছন সেভ এন্ড নেক্সট মারিলে মারা পিছন ধুনিয়াকে আপনাদেরকে নেক্সট যেনেকে দেখালো তেনেকে আপনাদেরকে গোটেই পেজখানত হেৰি করব পারিব। এখানে যাওয়ার পিছন আপনাদেরকে সেম এনেকে করে করে 2.27 লিখে যাব পারিব, 2.27 লিখে গোটেইকেইটা পেজ আপনাদেরকে চাব চেক করব। ইয়াত কিছুমান পেপারসও দরকার পড়বে আপনাদেরকে, পানি টেস্ট করেছে না করা নাই সেখানে বস্তু চেক করব লাগবে, ইয়াত গোটেইখানি ডাটা ধুনিয়াকে ইয়াত সময় দিব, সময় দিয়ার পিছত আপনাদের ফাইনাল যেটা হয়ে যাব তেতিয়া সেভ অপশনত ক্লিক করে দেখুন, করার লগেলগে আপনাদের ডাইসখন আপনাদের কমপ্লিট হয়ে যাব। হওয়ার পিছত আপনাদের এখন ডাইসের একটা সফট কপি আপনাদের লই একটু প্রিন্ট করে হাতত রাখি দিব, পিছত যদি কিনা কারেকশন করবল আছে আপনাদের এম এসর তাত লগ করলে হল, এম এসর জন্য আপনি যিমানখিনি পারে সহায় করে দিব। আজি ভিডিওটি ইমানেই আসলে, ধন্যবাদ চার বাবে, চ্যানেলখানে যদি নতুনকে হয় তো সাবস্ক্রাইব করে দিব, লাইক শেয়ার করবলে নাপাহরিব, ধন্যবাদ।